সিকিমের পেলিং স্কাইওয়ার্ড এলাকায় মোট 11 জন শ্রমিক কাজ করতে গিয়ে ধসের কবলে পড়ে জলপাইগুড়ির 5 জন শ্রমিক, মৃত 2 জন, আহত 3 জন। মৃতদেহগুলোকে জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন ঝাঁকুড়াপাড়া ও ধামিপাড়া এলাকায় নিয়ে আসা হয় তাদের বাড়িতে। পরিবার সূত্রে জানা যায় যে মৃত রবি রায় 32 বছর বয়স ও সুধারাম ওরাও 42 বছর বয়স। আহতদের শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মৃতদেহগুলোকে দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বারোপাটিয়ার উপপ্রধান কৃষ্ণ দাস জানিয়েছেন যে শুক্রবার ঘটনার পর থেকে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে, মৃতদের বাড়িতে পৌঁছে দাহ করার কাজ শুরু হয়েছে, পরিবারের পাশে রয়েছি, মৃত ও আহতদের পরিবার যেন সমস্ত সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা আলোচনা করা হচ্ছে। আপনাদের সে উত্তরসত খবর আপন খবরিয়া, উজ্জ্বল রায়ের রিপোর্ট, ধূপগুড়ি থেকে। হ্যাঁ, তীরেশ রায়। কোথায় বাড়ি আপনার? ঝাঁকুয়াপাড়া। তো কবে গেছিলেন কাজে, কতজন গেছিলেন, কি হয়েছিল ঘটনাটা? কাজে গেছিলাম 15 ডিসেম্বর। কতজন গেছিলেন? গেছিলাম 8 জন। তারপর কি হলো, কবে, গতকাল সকালে কি হলো? কালকে সকালে 7:30 খাওয়ার পর 8টা দিয়ে কাজ জয়েন দিয়েছিলাম। তারপর 8টা মোটামুটি আধা ঘন্টার পর কি যে হয়ে গেল, হঠাৎ করে উপর থেকে একবারে ধস নেমে গেছিল। তারপর কি কাজ করছিলেন আপনারা? শাটারিংয়ের কাজ। তারপর কি হলো? তারপর কি হলো, ধস একদম পড়ে গেলো আর ওখানে সবাই কাজ করছিলাম একসাথে, কেউ এদিকে কেউ ওখানে। তারপর এমন হয়ে পড়লো যে পালানোর কোনো কিবাই নেই, সময় নেই। তারপর মানে সেকেন্ডের মধ্যে একবারে পড়ে গেলো না, তারপর পালানোর কোনো সময় নেই। তারপর তারপর ধস পড়ে গেলো, তারপর তো দেখতে শিখ কে ওখানে আছে দেখতে সে নাই, চারজন নেই। চারজনের মধ্যে 2 জনকে মোটামুটি তাড়াতাড়ি বাইর করা হয়েছে, ওদেরকে দেখা গেছিল, বাইর করে হাসপাতাল নিয়ে গেছিলাম। তারপর পরে ঘটনাটা বলতে পারতেছি না। কজন মারা গেছে? 2 জন মারা গেছে। আপনার বন্ধু? হ্যাঁ, আমাদের গ্রামে গ্রামেরই। আর আর কজন আহত, কজন ভর্তি? আহত 2 জন আছে। কোথায়? এখানে সিলিগুড়ি। মোট 4 জন? হ্যাঁ 4 জন, 5 জন মতন, 1 জন একটু লাগছে। মোট 5 জন আহতের মধ্যে 1 জন, 2 জন মারা গেছে, 2 জন মারা গেছে, আর 3 জন মধ্যে অল্প লাগছে একজনের, আর 2 জন হাসপাতালে ভর্তি, মেডিকেল কলেজে। আপনি তারপরে কি দেখলেন ওখান থেকে, কি করলেন তারপরে আপনারা? তারপরে আমরা হাসপাতাল নিয়ে গেছিলাম। আপনার এই দৃশ্যটা তখন দেখলেন কি ভাবছিলেন, তখন কেমন মনে হচ্ছিল? কেমন হচ্ছিল তখন তো কোনো মাথা কাজে করছিল না যে কি কি যে করবো। এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা হচ্ছে সিকিম পেলিং। সিকিমের পেলিং? হ্যাঁ, স্কাই ওয়াক। কি কাজ হচ্ছিল ওখানে, কিসের কাজ? রোড শাটারিং। মানে খুব কম, মানে কিসের কাজটা? কি ওয়াল, গার্ড ওয়াল, কোনো ফ্যাক্টরি, কোম্পানির? এটা ওটা কোম্পানি, কোম্পানির। তারপর ওখানে সমস্ত, তারপরে বডি স্পেল নিয়ে আসছিলাম ওখান থেকে যে, তারপর কি কি যে হলো, আমার মাথায় কোনো কাজই করছে না। এখন বডি কোথায়, জলপাইগুড়িতে নিয়ে আসছেন? না, এখানে শ্মশানে। কি মনে হচ্ছে, এটা কি ধসের কারণে? ধসের কারণে হঠাৎ করে এরকম ধস? হঠাৎ করে। যে মারা গেছে দুজনের নাম কি? রবি রায় আর সুধারাম রাও। ধসের কবলে কি হয়েছে ঘটনা, এবং আপনারা কীভাবে পাশে, কীভাবে পরিবারে? ধসের কবলে ওরা কাজ করতে গেছে, কাজ করতে গিয়ে যেটা হচ্ছে যে বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে পাহাড় ধসে 2 জন মারা যায়, 3 জন আহত হয় খুব। তো 3 জন হসপিটালে আছে, নার্সিং হোমে আছে। তো সেখানে আমরা খোঁজখবর নিই যে কোম্পানি নিয়ে গেছে কাজের জন্য, তাদের ইন্স্যুরেন্স, পিএফ সব কিছু ঠিক আছে কিনা। সব ঠিকঠাক আছে, ওখান থেকে ওই সরকার আশ্বাস দিয়েছে যে ওরা সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবে, তা নিয়ে কোনো অসুবিধা নেই। মৃতদেহ আজকে ভোরবেলা আসে, তার দাহ হচ্ছে। আপনারা পাশের পরিবার? অবশ্যই পরিবারের পাশে আসি, যাতে ওদের পরিবার কোনোরকমভাবে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা তো পূরণ করতে পারবো না, যাতে আর্থিকভাবে একটু তারা স্বাবলম্বী হয় সেই চেষ্টা আমরা করছি। প্রশাসন বিষয়টা জানে? অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ।